প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্তু, আসুন জেনে নেই বিস্তারিত। হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তু। ইঞ্জুরির কারণে পুরো আসরই মাঠের বাইরে কাটাবেন তিনি। মঙ্গলবার 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় শান্ত হ্যামস্ট্রিংয়ের ব্যথা অনুভব করেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। তার পেশি ছিঁড়ে যাওয়া নিশ্চিত করতে আমরা একটি MRI স্ক্যান করেছিলাম। শান্ত এই টুর্নামেন্টে আর অংশ নেবেন না, বরং পুনর্বাসন শুরু করতে ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবেন। এশিয়া কাপের এবারের আসরের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে 89 এবং 104 রান করেছেন বাহাতি এই টপ অর্ডার ব্যাটার। রোববার আফগানদের বিপক্ষে ইনিংস চলাকালে বাম হ্যামস্ট্রিংয়ের কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। এরপর সোমবার আক্রান্ত স্থানে MRI করা হয়। শুধু এশিয়া কাপেই নয়, চলতি বছরটা স্মরণীয় হয়ে থাকছে শান্তর জন্য, কারণ গেল বছর ওয়ানডেতে ব্যাট হাতে রান করায় ভুগেছেন এই ব্যাটার। তবে 2023 সালে পুরো পাল্টে গেছে দৃশ্যপট। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত শান্তর ব্যাটিং গড় ছিল 14-এর কাছাকাছি, কিন্তু চলতি বছরে তা 43.16-তে এসে দাঁড়িয়েছে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।